সত্তর বছর অধিক সময় কংগ্রেসে শাসন করলে মানে বেলেগ একুয়ে নক থাকা সাতষষ্টি লাখ মানুষের ভিতর মাত্র বাইশ লাখ মানুষের ঘর কারেন্ট আসছিল চৌদ্দ সনের আগলকে ঠিক আছে বাকিখিনি মানুষ যিখিনি মানুষ লাইটের পোহরপা বঞ্চিত করে রাখিলে সেই মানুষখিনিক মাত্র সাত বছর ভিতর আমার সরকারে হান্ড্রেড পার্সেন্ট ইলেক্ট্রিফিকেশন দিলে গতি কংগ্রেসে কি করব নকরব তারপর ক্যালকুলেশন করলে আমি গম পাই যাম। এপিনে আপনার হোজাইত মানে ভূপেন বরাই মানে বৃহৎ ঘোষণা করেছে যে এক লাখ ভোটত মানে জয়ী হব বলে কাজিরঙ্গা আজি আগর ভারতবর্ষ আর এতিয়ার ভারতবর্ষ তার মাজ যদি আপনি তুলনামূলক একটা বিচার করে আজি দেখব ভারতীয় সভ্যতা সংস্কৃতির পৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর রীতি নীতি কৃষ্টি সংস্কৃতিক আগুয়াই লৈ যাবৰ কাৰণে আমার সরকারে কেনে ধরনের কাম কাজ করেছে প্রত্যেকটো বিষয় বিষয় নাই যদি বিষয় এই সরকারে স্পর্শ করা নাই প্রত্যেকটো বিষয় গর্ভস্থ সন্তানের লালন পালনের পৰা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিজনলৈকে আমার কৃষ্টি সংস্কৃতির পৰা যাতায়াত যোগাযোগের পৰা আরম্ভ করে স্কিল ইন্ডিয়া স্টার্ট আপর পৰা আরম্ভ করে খেলো ইন্ডিয়ালৈকে মানুষের মনত এটা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির জড়িয়ে আমার ইয়ং জেনারেশনক আমি উৎসাহিত করার পর আজি বিশ্বমুখী চিন্তা করালেকে আমার কৃষ্টি সংস্কৃতি বিহু বা অন্যান্য যুহ পরম্পরার আমি শক্তিশালী সেই আনন্দ সুন্দর দৃশ্য আমি তুলি ধরার পর আরম্ভ করে পর্যাবরণলৈকে আজি এক কোটি গছপুলি রুই আমি যি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই প্রকৃতিখনের প্রতি একটা ভালপার ভাব মানুষের মাজ সৃষ্টি করা যে জাগরণ সৃষ্টি করেছে গতি মানে কোঁ যে এনেকা কোনো বিষয় নাই থিয় হয়ে কই শেষ করবা না যাব দুই চারি ঘন্টা কলেও শেষ নহব গতি সপোন সেই সপোনবিল সপোন হয়ে থাকিব আর সমগ্র দেশ সমগ্র রাজ্যের জনসাধারণে ভারতীয় জনতা পার্টির এই যাত্রা এই যাত্রাক পুনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী আসন অধিষ্ঠিত করে আর আগুয়াই লো যাব।